গরুর গোশত খাওয়ার পর বলেও দুইটি খাবার খাবেন না, যদি খান তাহলে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদাপদের সম্মুখীন হতে পারেন, এমনকি বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারেন, এমনকি আপনার কিডনিতে পর্যন্ত সমস্যা হতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এ বিষয়ে সতর্ক করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহাল্লুকা। আল্লাহ বলেন, এই দুনিয়াবাসী, তোমরা নিজেরা নিজেদের সর্বনাশ করো না, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিও না, তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করিও না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত কাজ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ওই সমস্ত কাজগুলো আমাদের বর্জন করা উচিত। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান এ বিষয়ে সতর্ক করে বলেছে যে গরুর গোশত খেলে, খাওয়ার পরে দুইটা খাবার খেলে সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, এমনকি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এর মধ্যে এক নাম্বার হলো, আপনি গরুর গোশত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খাবেন না। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে যদি দুধ খাওয়া হয় তাহলে হজমের সমস্যা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য, কারণ মনে রাখবেন, গরুর গোশত এটা একটা আলাদা খাবার, দুধ এটা একটা আলাদা খাবার, এবং এই দুইটার মধ্যে অনেক ধরনের উপকার রয়েছে আমাদের জন্য। তবে এই দুইটা একসঙ্গে খাওয়াতে আমাদের সমস্যা হতে পারে, এই জন্য আপনি একসঙ্গে খাবেন না। গরুর গোশত খেয়েছেন, আধা ঘন্টা পরে আপনি দুধ খেলে খেতে পারেন, তবে সঙ্গে সঙ্গে খাওয়াটা ঠিক হবে না। এবার আসুন দুই নাম্বার, গরুর গোশত খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি মাছ খাবেন না, কারণ গরুর গোশতের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এবং মাছের মধ্যেও প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। এই দুইটা যদি আপনি একসঙ্গে খান, আপনার কিডনিতে সমস্যা হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, এই জন্য এই দুইটা একসঙ্গে খাবেন না। এখন অনেকে আপনারা হয়তো বলতে পারেন, হুজুর কই গরুর গোশত খাওয়ার সঙ্গে সঙ্গে কত দুধ খাইলাম, কত মাছ খাইলাম, কই কোনোদিন তো আমার কোনো সমস্যা হয়নি, আপনার এই কথা কিভাবে সঠিক হল? দেখেন প্রিয় ভাইয়েরা, একটু ভালো করে মনে রাখবেন, সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেট খেলে ক্যান্সার হতে পারে, মৃত্যুর ঝুঁকিও রয়েছে। আচ্ছা আপনারাই বলেন তো, কত মানুষ সিগারেট খায়, সকলের কি ক্যান্সার হয়ে যায়, সকলের কি স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায়? না, সকলের ক্যান্সার হয় না, সকলের ক্ষতি হয় না। এখন যারা সিগারেট খায় তারা যদি বলে, আরে আমি তো কত সিগারেট খেলাম, কই আমার ক্যান্সার হইলো, কই কি ক্ষতি হইলো, আসলে এই কথাটাই ঠিক না। এই কথাটা কি বলা যাবে যে ঠিক না? না, আসলে কথাটা ঠিক, সিগারেট খাইলে ক্ষতি, ক্যান্সারও হতে পারে, কথা ঠিক, কিন্তু সকলের যে হবে বিষয়টা এমন না। ঠিক তেমনি ভাবে গরুর গোশত খেলে, খাওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো খেলে আপনার সমস্যা হতে পারে, কিন্তু সবার যে একবারে একসঙ্গে হয়ে যাবে, সবার যে হবে এটা এমন না। তবে কথাটি, যেহেতু চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ বলেছেন আমরা যেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দিই, আমরা যেন নিজেরা নিজেদের ক্ষতি না করি, এই জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো থেকে বিরত থাকলে আমাদের জন্যই কল্যাণ হবে, ভালো হবে, মঙ্গল হবে।